হ্যালো বন্ধুরা, আজকে নতুন ড্রয়িং নিয়ে উপস্থিত হয়েছি। আগের ভিডিওতে আমরা 45 ডিগ্রিকে দুভাগে ভাগ করেছিলাম। আজকে আমরা করব 75 ডিগ্রি কী করে আঁকতে হয় সেটা আমরা দেখব। কত ডিগ্রি বললাম? 75 ডিগ্রি। মনে রাখবে, যখনই আমরা 75 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকব, এই যে অ্যাঙ্গেলটা হবে এটা দুটো অ্যাঙ্গেলের ভেতরে থাকবে। কোন কোন অ্যাঙ্গেলে? এই 90 ডিগ্রি আর 60 ডিগ্রির মাঝখানে থাকবে 75 ডিগ্রি। কী বললাম? 90 ডিগ্রি আর 60 ডিগ্রির মাঝখানে থাকবে 75 ডিগ্রি। তাহলে আমরা প্রথমেই 90 ডিগ্রি আঁকবো, আর 60 ডিগ্রি তো আঁকতেই হবে, তাহলে 90 ডিগ্রি হবে না। তাহলে এঁকে ফেলি, দিলেই বুঝতে পারবি কী করে আসছে। কী বলেছি? একটা প্রান্তে বসালাম, বৃত্তচাপ এঁকেছি। ফার্স্ট কাটিংয়ে 60 ডিগ্রি, সেকেন্ড কাটিংয়ে 120 ডিগ্রি। 120 ডিগ্রিটাকে বাড়িয়ে নিলাম। 120 ডিগ্রি যেখানে ছেদ করেছে সেখানে আবার একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বিন্দু বরাবর হচ্ছে 90 ডিগ্রি, এই বিন্দু বরাবর হচ্ছে, সরি, এইটা বরাবর 90 ডিগ্রি, এটা বরাবর 60 ডিগ্রি। আমরা এঁকে নেব। বেশ, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। কী বলেছিলাম? 60 ডিগ্রি আর 90 ডিগ্রির মাঝামাঝি থাকবে 75 ডিগ্রি। 60 ডিগ্রি কোথায় কেটেছে? এই পয়েন্টে, এই বৃত্তচাপ। আচ্ছা, 90 ডিগ্রি কোথায় কেটেছে? এখানে কেটেছে। আবার বলি, 60 ডিগ্রি পয়েন্টে নিয়ে বৃত্তচাপ আঁকলাম, 90 ডিগ্রিটাই কোথায় কেটেছে? এইখানে মিট করেছিল, এই জায়গাটায়, এই জায়গাটায়, এইখানে কাটা কম্পাস বসিয়ে বৃত্তচাপ এঁকেছি, এইখানে মিট করেছে, এই মিটটা জুড়ে দিব। ডান ডান। তাহলে এই যে অ্যাঙ্গেলটা পেলাম, এই যে অ্যাঙ্গেলটা পেলাম, এটা হচ্ছে 75 ডিগ্রি। তোমরা বলবে কী করে? এইটা কতটা হয়েছিল? 60 ডিগ্রি। এইটা পুরোটা কত হয়েছিল? 90 ডিগ্রি। আচ্ছা, এটা 90, এটা 60, 60 আর 90 থেকে বাদ দিলে কত হয়? 90 বিযুক্তক 60, তাকে দুভাগে ভাগ করেছি, 15 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 60 ডিগ্রি, তার সাথে এইটা 15 যোগ করলে কত হবে? তাহলে 60 প্লাস 15 = 75 ডিগ্রি। এবারে আমরা নাম দিয়ে দিব। এবার কোনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল আমরা আঁকবো? প্রথমে কী হয়েছিল? বড় অ্যাঙ্গেল XOP 90 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি MOP। আচ্ছা, KOP হচ্ছে 75 ডিগ্রি। কী করে হচ্ছে আমি এখানে দেখাচ্ছি। অ্যাঙ্গেল KOP সমান হচ্ছে দুটো অ্যাঙ্গেলের সাম, একটা হচ্ছে KOM মানে এই ছোটো অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে MOP। KOM কত? 15 ডিগ্রি। MOP কত? 60 ডিগ্রি, 75 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো সবাই। পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।